নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাছাড়ি প্রশাসনের নতুন পোর্টাল থাকবে উন্নয়নের খতিয়ান। গভীর রাতে ফাটক বাজারে অগ্নিকাণ্ড, ভস্মীভূত সাতটি দোকান। আহমেদ আলীকে সর্বার সংবর্ধনা, সঙ্গে স্থানীয়। এবার বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামকে ই গভর্নেন্স প্রক্রিয়ার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে এক ধাপ এগুলো কাছাড়ও। বুধবার কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নতুন ওয়েব পোর্টাল উন্নয়ন যাত্রা করল। এই পোর্টালে কাছাড়ের সাংসদ ও বিধায়ক তহবিলের অধীনে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খতিয়ান তুলে ধরা হবে। তাছাড়া বিভিন্ন বিভাগের কাজকর্মের খতিয়ানও এতে থাকবে। সাধারণ মানুষও এই ওয়েব পোর্টাল থেকে বিভিন্ন তথ্য দেখতে পারবেন। এদিন এই ওয়েব পোর্টাল সম্পর্কে জানান কাছাড়ের জেলাশাসক এস লক্ষ্মণন। তিনি বলেন, পোর্টালটি এখনও পুরোপুরি তৈরি হয়নি। এটি তৈরি করতে যারা সহায়তা করেছেন তিনি সবাইকে ধন্যবাদ জানান। টুডে ইজ এ ভেরি হ্যাপি ডে কি এ স্মল বাট ভেরি এফেক্টিভ ওয়েব পোর্টাল কল্ড উন্নয়ন হ্যাজ বিন লঞ্চ ফ্রম কাছাড় ডিস্ট্রিক্ট। This is in continuation with the e-governance initiative of Government of Assam, and this is done from the Transformation and Development Department of DC Office Kachar with the help of all the staff and professional software makers. A web portal may all different government schemes starting from MP LAD, MLA Area Development Scheme, MSDP, BADP, इस टाइप का अलग अलग स्कीम का गाइडलाइंस, वेरियस मीटिंग का माइनूट्स, देन स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर्स और अलग अलग डिपार्टमेंट का प्रोग्रेस रिपोर्ट्स, इसको ऑन टाइम अपलोड करने के लिए और ऑल डिपार्टमेंट से शेयर करने के लिए एक फैसिलिटी होगा। और इट हैज़ बीन मेड इन ए यूज़र फ्रेंडली मैनर कि पब्लिक भी इस टाइप का जो पब्लिक माइनूट्स हैं वो देख पाएंगे, और इन केस पब्लिक को कोई कंप्लेंट है वो भी डायरेक्टली इसमें अपलोड करने का एक फैसिलिटी है। सो वी आर ट्राइंग टू, आज ही इसका लॉन्चिंग हुआ है, देयर विल बी फ्यू मोर डेज ऑफ चेकिंग एंड ट्रायल्स, बट वी होप दैट द पीपल ऑफ कचार विल डेफिनेटली अप्रिशिएट एंड यूज द वेब पोर्टल टू द बेस्ट पॉसिबल मैनर। इसमें कोर्ट का भी वो ये सब आएगा? कोर्ट बोलने से हमारे डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का कोर्ट के बारे में, एट प्रेजेंट ये डेवलपमेंट ब्रांच के हिसाब में ही लिए हैं, बट वी विल ट्राई ये डेवलपमेंट पॉइंट ऑफ व्यू में ही लिए हैं। मजिस्ट्रेसी का अभी तक इसमें कवर नहीं किए हैं, बट वी विल सी कि अगर जितना पॉसिबल हो मजिस्ट्रेसी ब्रांच का सर्विसेज को भी इसमें कवर कर पाएंगे कि नहीं, वी विल डेफिनेटली चेक। थैंक यू वेरी मच फॉर द सजेशन। অখিল আসাম ভোজপুরি পরিষদের দশম প্রতিষ্ঠা দিবস আগামী 6 এপ্রিল শুক্রবার শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত হবে। এদিন সকাল 9টায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনভর অনুষ্ঠানের সূচনা হবে। এরপর একে একে সকাল 9:30 শহীদ তর্পণ, 11টায় প্রকাশ্য সভা, 2:30 কবি সম্মেলন এবং 3টে থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে এই আয়োজনের ব্যাপারে জানালেন প্রতিষ্ঠা দিবস সমারোহের অভ্যর্থনা সমিতির চেয়ারম্যান সঞ্জীব রায়। এদিন অনুষ্ঠান সম্পর্কে তিনি আরও জানান, অখিল ভারতীয় ভোজপুরি পরিষদের মুখ্য উপদেষ্টা পরশুরাম দুবে, কেন্দ্রীয় সভাপতি কৈলাশ কুমার গুপ্তা, কেন্দ্রীয় সচিব মনোজ মিশ্র প্রমুখ। মূলত ভোজপুরিদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি সবার সামনে তুলে ধরতেই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দশতম স্থাপনা দিবস আগামী 6 এপ্রিল শিলচর গান্ধী ভবনে আয়োজন করা হবে, এবং এই যে আমাদের কার্যসূচি এটা সমগ্র আসামে প্রত্যেক জেলাতে হচ্ছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে আমাদের শিলচরে যা অনুষ্ঠান হবে এটা সেন্ট্রাল লেভেলের অনুষ্ঠান এবং কেন্দ্রীয় কমিটি করছে। আমরা সেই প্রোগ্রামে আমাদের আসামের প্রান্ত থেকে অন্তত 15 জন ডেলিগেটরা আসবেন, এবং বোরাক ভ্যালি লেভেলে আমরা অন্তত 500 ডেলিগেট সেখানে জমায়েত হবে। সকাল 9টায় পতাকা উত্তোলন হবে আমাদের সংস্থা, এরপরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে, এবং 11টা থেকে 2টা অবধি আমাদের ওপেন সেশন, 2:30 থেকে কবি সম্মেলন,
তিনটা থেকে পাঁচটা অবধি আমাদের কালচারাল প্রোগ্রাম। সাথেই আমরা পল্লব সিং যাদব আর কিরণ কৈরি এই দুজন মেধাবী ছাত্রকে, পল্লব সিং যাদব ইউনিভার্সিটি জিএস এবং কিরণ কৈরি লাস্ট এমএসসিতে 2017 গোল্ড মেডেলিস্ট টপার ফ্রম আসাম ইউনিভার্সিটি, ওদেরকে আমরা সম্বর্ধনা জানাবো। আর এই মঞ্চতে আমরা চেষ্টা করছি যে বরাকের বিভিন্ন প্রান্ত থেকে চাল বাগানের লোক হোক বা অন্যান্য অঞ্চলের লোকরাও, যারা আমাদের ট্যালেন্টেড আছে কালচারাল ক্ষেত্রে, ওরা যাতে আমাদের এই মঞ্চে আসে এবং ওদের প্রতিভাটা যাতে আমরা সবার কাছে তুলে ধরতে পারি। এবং এই প্রোগ্রামে আমাদের মুখ্য অতিথি থাকবেন অখিল আসাম ভোজপুরি পরিষদের মুখ্য উপদেষ্টা শ্রী পরশুরাম দুবেজি, সাথে থাকবেন আমাদের কেন্দ্রীয় সমিতির সভাপতি কৈলাস কুমার গুপ্তাজি, মহাসচিব মনোজ মিশ্রাজি এবং অন্যান্য। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করছি যে আমাদের অখিল আসাম ভোজপুরি পরিষদের যে আয়োজন, আপনারা সবাই উপস্থিত হন। আমাদের যে সংস্কৃতি আছে এই সংস্কৃতি যাতে আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি, আপনারাও সেই সংস্কৃতি উপভোগ করতে পারেন, সেদিকে নজর দিয়ে আমরা এই কার্যসূচি হাতে নিয়েছি। সোচ রা কি সবসে পহলে তো এক কার্যালয় হওয়া চাই, ইসে লিয়ে আমাদের নেক্সট টার্গেট হোক কি এক আচ্ছা সা নেক্সট অফিস ইসকে লিয়ে বনা হ্যায়। দুসরা নম্বর কি জো এডুকেশনালি জো কমজোর বর্গ হ্যায়, চাহে স্বাস্থ্য মে হো আর জো প্রতিভাশালী ছাত্র হ্যায়, কালচারাল প্রোগ্রাম কর সকতে হ্যায় লেকিন ফাইন্যান্সিয়ালি স্ট্রং নেই হ্যায়, উন লোগ কে লিয়ে চাহুঁ গা কি প্রমোট করুন। নীলাম বাজারের এ টু জেড একুয়া পানীয় জলের বোতলে আবর্জনা, প্যাকেটে করা জলের মধ্যে এই আবর্জনা দেখিয়ে চোখ কপালে উঠেছে ক্রেতাদের। জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে শেষমেশ নড়েচড়ে বসল করিমগঞ্জ প্রশাসন। জেলাশাসকের নির্দেশ পেয়ে খাদ্য সুরক্ষা আধিকারিক পিকে ঘোষ এই পানীয় জলের নমুনা সংগ্রহ করেছেন। এই জল পরীক্ষা করে আগামী 14 দিন পর রিপোর্ট আসবে, তার উপরে নির্ভর করছে এই পানীয় জল কোম্পানির ভবিষ্যৎ। এদিকে এর প্রতিবাদে নীলামবাজার সার্কেল অফিস ঘেরাও করেন স্থানীয় জনগণ। বিজেপি নেত্রী শিপ্রাগুন বলেন তিনি বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছেন, তবে রিপোর্ট আসার আগে বাজারে থাকা কোম্পানির পানীয় জল কাউকে ব্যবহার না করার কথাও বলেছেন তিনি। এ টু জেড কোম্পানির 500.5 লিটারের মিগ্রেন ওয়াটার বটল লইয়া আহিছে, তাতে বাহিরৰ পৰা, যিহেতু মই বিশেষজ্ঞ নহয়, বাহিৰৰ পৰা দেখাত কিছু কলা কলা এটা আমি দেখা পাইছোঁ। সেইটো কাৰণে আমাৰ লগত ফুড সেফটি অফিচাৰ ইয়াত উপস্থিত আছে মিষ্টাৰ পি ঘোষ, আৰু আপোনালোকে যিখন আমাক পিটিশ্যন দিছে সেই পিটিশ্যনখন আমাৰ মাননীয় উপায়ুক্ত মহোদয়ক এড্ৰেছ কৰি দিয়া হৈছে থ্ৰু চাৰ্কল অফিচাৰ নীলাম বজাৰ। আমি সেইমতে সেইখন আমাৰ মাননীয় ছাৰলৈ এইখন আমি প্ৰেৰণ কৰিম আজিৰ ভিতৰতে, আৰু এই সন্দৰ্ভত ছাৰে টেষ্টিং বা যিহৰ কাৰণে লিখে সেইটো সেইকাৰণে আজি আহি থৈছে টেষ্টিং কৰিবৰ কাৰণে। আমি ইয়াত চাৰ্কল অফিচত আহি থৈছোঁ, ইয়াতে যি মানে মোৰ চাইকেল লৈছোঁ মানে আপোনাৰ এ টু জেড কোম্পানীত কেইটামান বটলত কিবা এটা ফৰেন পাৰ্টিকল আছে, সেইটো আমি চাইছোঁ মোৰ লাগিছে তেনেকৈ কিবা এটা আছে, গোটেইকেইটাত তেনেকৈ আছে। মই এজ পাৰ আৱাৰ এক্ট চেম্পল কালেক্ট কৰি লেবৰেটৰীত চলাম, লেবৰেটৰীৰ পৰা ৰিপৰ্ট আহিলে ৰিপৰ্টটো আমি এডমিনিষ্ট্ৰেশ্যনত প্ৰদান কৰি দিম। আপনার জানা মতে এই কোম্পানির মালিকটো কোন? এটু জেড কোম্পানির যে পানি আসলে পানি বটল, এটুতে কিবা একদম অপুষ্টি ঘুরা চোরা দেখা যায় বাইরের পর, এইবিল পড়ার পিছত সোজা মোর ওসর লই আছে। মানে দেখিল দেখার পিছত কল ঠিক আছে, মানে আমি এডমিনিস্ট্রেশনের কন্টেক্ট করি, মানে ডিসি অফিসত কন্টেক্ট করছো, ডিসি না ডিডিসি এডিসি সবর কন্টেক্ট করি, তখন কলে ঠিক আছে ফুড সেফটি অফিসার আহব, মানে তখন পঠাম এইবিল কালেক্ট করবো। আজি আমি সার্কেল অফিসারতে ফুড সেফটি অফিসার আছে তার ওসর এইবিল বোতল দিল, তখন সিজ করেছে, সিজ করা নয় মানে তখন লই যাব আর স্যাম্পল পঠাব বলে কৈছে, স্যাম্পল পঠাই এইবিল আকো 14 দিনের পিছত আহিব রিজাল্ট, তারপর যি করার তখন করব ডিসিশন এই স্যাম্পল রিজাল্টের উপর ডিপেন্ড করে। তো এটি আমার যে হেৰি লাগিছে আমি কলো তখন যে প্রশাসনের ওসর যে আপনার একটা কাম করো, এই 14 দিন যে 14 দিন যাতে বজারে যেবিল পানি আছে এ টু জেডর পানি, এই পানিটা যাতে ব্যাক করা হোক, নহলে এই কেদিনের কারণে 14 দিনের কারণে বন্ধ রাখা হোক, শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাছাড়ি প্রশাসনের নতুন পোর্টাল থাকবে উন্নয়নের খতিয়ান।
গভীর রাতে ফাটক বাজারে অগ্নিকাণ্ড, ভস্মীভূত সাতটি দোকান। আহমেদ আলীকে সর্বার সংবর্ধনা, সঙ্গে স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।